নাম ছিল অত্যাচারিত নিপীড়িত নিষ্পেষিত জনতার, একটি নাম ছিল লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার, একটি নাম ছিল রক্তস্নাত লাল সবুজ পতাকার, সেই নাম ছিল হানাদার আর স্বৈরাচারের মূর্তিমান আতঙ্ক, সেই নাম ছিল উত্তাল প্রতিবাদের বজ্র নিনাদ কণ্ঠ, সেই নাম বিষের বাঁশুরি প্রলয় ডঙ্কা অনলবর্ষী এক অমর কাব্যের কবি। সেই নামটি মুছে দিতে তাদের প্রচেষ্টা ছিল প্রাণান্ত। আসলে তারা মুছে দিতে চেয়েছিল একটি মানচিত্র, একটি জাতি, একটি স্বপ্ন, একটি পরিচয়, একটি অস্তিত্ব। ভাটিয়ালি জারি সারি কবিতা মুক্ত ছন্দ অদম্য তারুণ্য আবেগ অশ্রু আনন্দ, কারণ তারা যে জানত শুধু নামটা মুছে দিলেই বাকি সব মুছে যাবে, এমনিতেই ভেসে যাবে খড়কুটোর মতো। তাই তো দেয়ালের লিখন স্লোগান পোস্টার ব্যানার পাঠ্য বই গান গল্প কবিতা জ্ঞানগর্ভ গবেষণাপত্র ইতিহাসের পাতা রন্ধ্র রন্ধ্র অলি গলি প্রতিটি ধুলিকণা এমনকি সমাধির এপিটাফ হতেও মুছে ফেলা হয়েছিল নামটা। শুধু মুছেই ক্ষান্ত হয়নি, সে নামের সাথে জুটেছিল অবজ্ঞা অপমান অসম্মান আর অশ্রদ্ধা। মিথ্যে কথার ছল চাতুরিতে ছুঁড়ে ফেলা হয়েছিল আস্তা করে। তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু তারা তো জানত না মুজিব কোনো নাম নয় যে মুছে ফেললেই মুছে যাবে, মুজিব কোনো সত্তা নয় যে এক ফুৎকারে উড়ে যাবে, মুজিব কোনো সন্ধ্যা তারা নয় যে রাত হলেই ঢেকে যাবে, মুজিব কৃষ্ণকালো অন্ধকারের এক ধ্রুব তারা, অনন্ত সময়ের রথে অবিরাম যে দেখায় মুক্তির দিশা, মুজিব এ বাংলার এক অবিনাশী ইতিহাস, নির্যাতিত আর অধিকারবিহীন মানুষের বুকের কন্দরে লালিত এক স্থির বিশ্বাস। তাই তো এই বাংলার আকাশ বাতাস প্রতিটি শিশু প্রতিটি তরুণ প্রতিটি মানুষ এক একটি অজুত মুজিবের প্রতিভাস।